কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক, অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরহাট, যশোর জেলার 7 মাইল গরুরহাট। আপনাদেরকে কিছু মোটা তাজা করনের ডবল বডির হাড্ডিসার গরু দেখাবো, কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে 7 মাইল গরুরহাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক শ্রোতা, আমরা গাড়ির ব্যবস্থা করেছি, এখন থেকে 64 জেলায় আমাদের গাড়ি যাবে। কারোর যদি গাড়ি লাগে গরু নেওয়ার জন্য অবশ্যই জানাবেন, তুলনামূলক অন্য অন্য জায়গা থেকে দর্শক কমে গাড়ি দেওয়া যাবে। দর্শক দেখতে পাচ্ছেন ডবল বডির গরুগুলো, ফিজিয়ান কুরাস। গরু কয়টা? পাঁচটা। এখানে তো দুইটা, তাই তো? লাইনের পাঁচটা সব আপনার? মাশাআল্লাহ। এটা চাচ্ছেন কত? ৬৫। শুনলেন দর্শক, গরুটার গায়ে প্রচুর গোস্ত ধরবে, দেখলেই বুঝতে পারছেন কত হলে বিক্রি হবে। ও ৬০। এটা ৭৫। শুনলেন দর্শক, দেখতে পাচ্ছেন গরুর প্যাট, আসলে ব্যাপারটা এমন না যে গোস্তে পরিপূর্ণ, এর প্যাটে মূলত আপনার কিরমিরি। এটা কত হলে বিক্রি হবে? ৭০। কয় দাঁত? ৮ দাঁতের একটা গরু। শুনলেন দর্শক, ৮ দাঁত। পরেরটা কয় দাঁত? ৮ দাঁত। দেখতে পাচ্ছেন দর্শক, ৮ দাঁত। এটা যাচ্ছেন কত? ৬০। চাওয়া বেচা বিক্রি? ৫০। দর্শক শুনলেন, ৬০,০০০ টাকা দাম চলছে, ৫০ হলে বিক্রি হবে, প্রচুর আমদানি হয়েছে। ঠিক আছে, এইদিকে একটা মিনি কুরাস কাকা, এটা যাচ্ছেন কত? ৫৭,০০০। আপনারা শুনলেন দর্শক, মিনি কুরাস না? কয় দাঁত? ৪ দাঁতের একটা গরু। শুনলেন দর্শক, ৪ দাঁতের কত হলে হবে? ৫৪ হলে বিক্রি হবে, ৫৪। প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দর্শক, দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এইদিকে একটা দেখতে পাচ্ছেন ভাইজান, ভাই বড় ভাই, কয় দাঁত? ৬ দাঁত ভাই। ৬ দাঁতের একটা গরু। আপনারা শুনলেন দর্শক, গরুটার বডি স্ট্রাকচার আপনারা দেখুন, এই গরুগুলোই বেশি গোস্ত ধরে। হ্যাঁ, কোন জায়গা থেকে আসছেন? বৈদেরি থেকে। সালকিরা। চাচ্ছেন কত? শুনলেন দর্শক, গরুটার বডি স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রিজিয়ান জাতের গরু। বেচা বিক্রি? ২০০০ কম। শুনলেন দর্শক, ঠিক আছে ভাই, দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যশোর জেলার চোগাছার গরুহাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক, কুরাস জাতের গরু। কুরাস তো কাকা, কয় দাঁত? ২ দাঁত। ২ দাঁতের গরু এত শুকনো? ২ দাঁত। আপনারা শুনলেন, ভাই বলতেছে খাওয়াই না, আসলে এই খাবারের অভাব, যত্নের অভাব। কোন জায়গা থেকে আসছেন? দেউলি। চাচ্ছেন কত? ৭২। কত? ৭২। আপনারা শুনলেন দর্শক, ৭২,০০০ টাকা দাম চাচ্ছে, গরুটা দেখতে পাচ্ছেন, গরুটার বডি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, কত হলে হবে? ৬৮ হলে বিক্রি হবে। শুনলেন দর্শক, ৬৮ হলে দেখা দেখি চলতেছে, ভরপুর আমদানি হয়েছে হাড্ডিসার গরুগুলো, সিঙ্গেল বডি, ডবল বডি। আপনারা চাইলে এখানে গরু কুরাই করতে আসতে পারেন দর্শক। এটা কয় দাঁত? ৬ দাঁতের একটা গরু দর্শক, হাড়ে মোটা, জাতে কি?
তাতে কি পাকিস্তানি পাকিস্তানি দর্শক শুনলেন, এত পরিমাণ গরু দেখানোই যাচ্ছে না, চাচ্ছেন কত? বেচা বিক্রি 55। শুনলেন দর্শক 55, এই দিকে একটা দেখতে পাচ্ছেন মুন্ডি গরু, ভাই মুন্ডি তো কয় দাঁত? চার দাঁত মুন্ডি কুরাস। আপনারা শুনলেন দর্শক, দেখি একটু চার দাঁতের মুন্ডি কুরাস। সাত মাইল গরুর হাট থেকে চাচ্ছেন কত? 76,000 টাকা। শুনলেন দর্শক, 76,000 টাকা দাম চাচ্ছে বেচা বিক্রি। 70 হলে বিক্রি হবে, 70। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা, 70 হলে মূলত বিক্রি হবে।